বিসমিল্লাহিরহমানিরহিম। জেসি রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন আপনারা? চলে আসলাম দারুণ মজার মোরগ পোলাওয়ের একটা রেসিপি নিয়ে। তো এই জন্য আমি 4 পিস মোরগের মাংস নিয়ে নিয়েছি, আর পিসগুলো রোস্টের মতো বড় বড় করে নিয়েছি। আর চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর পর্যাপ্ত তেল নিয়ে নিয়েছি। আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, দিয়ে এই মোরগের পিসগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি খুব ভালো করে মোরগের পিসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন পর্যন্ত আমি কিন্তু এর মধ্যে আর কিছু দিইনি, জাস্ট আমি শুধু তেলে ভেজে নিচ্ছি। এভাবে প্রথমে ভেজে নিলে তাহলে কিন্তু মোরগের কোনো খারাপ গন্ধ করে না, আর মোরগ পোলাওটা খুব টেস্টি হবে। তো মোরগের পিসগুলো ভাজা আমার হয়ে গেছে, তো এই পর্যায়ে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ মরিচের লাল মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ লবণ, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, যেখানে বড় এলাচ আছে, ছোট এলাচ আছে, কাঠ আছে, লবঙ্গ আছে, এগুলোর সংমিশ্রণে এই গরম মশলাটা কিন্তু তৈরি করেছি। দিয়ে ওটা একটু তাওয়াতে একটু ভেজে নিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি সে গরম মশলাটা। এখানে 1 চা চামচ অ্যাড করে দিলাম। গুঁড়া করে দিলে আসলে মুখে পড়ে না মশলাটা, সুবিধা হয়। আর টক দই খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি চামচ দিয়ে, এই যে 2 টেবিল চামচ পরিমাণে বা আধা কাপ মতো দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম টক দই। দিয়ে এগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে খুব ভালো মতো মোরগের পিসগুলো সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 1 টেবিল চামচ, আর লাইট সোয়া সস 1 টেবিল চামচ, আর আমি দিয়ে দিলাম অল্প একটু ওই যে দই রাখা ওই বাটিটার ধুয়ে অল্প একটু পানি জাস্ট অ্যাড করে দিলাম। এই পানিতেই ভালো করে কষানো হয়ে যাবে, প্লাস মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। তো এটা সিদ্ধ হতে থাক। তো এ পর্যায়ে আমি চালটা ঠিক করে নিই। তো আমি আজ খুব বেশি চালে রান্না করব না, 1 পোয়া চাল নিচ্ছি, প্রায় 1 পোয়া মতো। তো এই 1 পোয়া চালের আমি খুব ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে। আমি আগে বেছে নিয়েছি খুব সুন্দর করে, দিয়ে 4-5 বার ভালো করে ধুতে হবে। পোলাওয়ের চালটা ভালো করে না ধুলে কিন্তু পোলাও, এই মোরগ পোলাও ঝরঝরে হবে না। আর এই মোরগ পোলাওটা এভাবে তৈরি করলে এইসব টিপসগুলো খেয়াল করতে হবে অবশ্যই। চালটা অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো মাংসগুলো কষানো হয়ে গেছে, বেশ সুন্দর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তো ওগুলো আমি তুলে নিলাম। আর এর মধ্যে চালটাও আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ওটা এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব। মশলার মধ্যে আমি চালটা অ্যাড করে দিলাম। তো এখন আমি ভালো করে নাড়াচাড়া করে চালটা কষিয়ে নেব। আমরা এমনি সাধারণত পোলাও করতে গেলে চালটা ভেজে নিই,
এতে আর আলাদা করে কিন্তু ভাজা লাগছে না, এই যে এই মশলার সাথে কিন্তু সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে, এটা বেশ শুকনো হয়ে আসবে, তাহলে কিন্তু চালটা কষানো হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা আমরা ভেজে নেব। এভাবে মোরগ পোলাওটা রান্না করলে দুর্দান্ত হয় বন্ধুরা, অবশ্যই আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর চালটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে যেহেতু আমি 1 পোয়া চাল নিয়েছি, 1 পোয়ার একটু বেশি নিয়েছিলাম, তো আমি এখানে এই যে 1/2 লিটারের একটা মগের 1/2 লিটার পানি দিয়ে দিলাম, যেহেতু যে কোনো পোলাও রান্না বিরিয়ানি রান্না তে ডবল পানি ইউজ করতে হয়, আমি এই যে ডবল পানি এখানে ইউজ করে দিলাম। তো এটা এখন একটু সিদ্ধ হয়ে আসুক। তো এই যে সিদ্ধ হয়ে আসছে, তারপরে আমি চলে আসলাম প্রায় 10 মিনিট পর। তো এখনো বেশ অল্প কিছুটা পানি আছে, প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি লবণটা চেক করেছিলাম বন্ধুরা, আমি তো জাস্ট শুধু ওই যখন রান্না করি মোরগ মাংসটা তখন 1 টেবিল চামচ লবণ দিয়েছিলাম, কিন্তু চাল দেওয়ার পর আমি দেখলাম যে আরও 1 টেবিল চামচ কিন্তু লবণ আমার লাগছে। এ পর্যায়ে আমি আরও 1 টেবিল চামচ লবণ দিয়েছি, দিয়ে অ্যাড করে দিলাম কিছু কাঁচামরিচ আর এই যে তুলে রাখা মাংসগুলো আমি এখন অ্যাড করে দিলাম, এবং খুব ভালো করে পোলাওয়ের সাথে এই যে এখন বসিয়ে দেব। তো এটা এখন পানিটা একদম প্রায় শুকিয়ে গেছে, তো আর কিন্তু রান্না বান্না নাই, এখন দমে রেখে দিতে হবে প্রায় আধা ঘন্টা, তাহলে পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে এই দারুণ মজাদার মোরগ পোলাওটা। রান্না করে সাথে সাথে খেতে গেলেই কিন্তু এটা ভালো লাগবে না, এটা পারফেক্টভাবে তৈরি হতে দমে রাখলে কিন্তু স্বাদটা ভালো আসবে আর খেতে অনেক ভালো লাগবে, চালটা একেবারে পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এই যে আমি বেরেস্তা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এই তো আধা ঘন্টা পরে চলে আসলাম, এখন পুরোপুরি তৈরি আমার মোরগ পোলাও, আর একদম কত সুন্দর পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আর একদম ঝরঝরা, খুব মজাদার হয়েছে এই মোরগ পোলাওটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরা আর কত সুন্দরভাবে কিন্তু খুব অল্প সময়ে এটা তৈরি হয়ে গেল। কালারটাও কত সুন্দর আসছে, আমি কিন্তু এখানে হলুদের গুঁড়া ছাড়া সব মশলাই অ্যাড করেছি আর কিছু শসা কেটে অ্যাড করেছি।